দেখুন, ফুরিয়ে এসেছে অস্ত্র ভাণ্ডার, এখনই আরো বোমা দরকার মার্কিন সেনার। অনলাইন ডেস্ক। একদিকে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনা আগ্রাসন, অন্যদিকে উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকি মাথা ব্যথা বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই পরিস্থিতিতে ট্রাম্পের রক্তচাপ আরও বাড়িয়ে দিলেন ইউএস প্যাসিফিক কমান্ডার অ্যাডমিরাল হ্যারিস। সম্প্রতি সেনেট কমিটিকে তিনি জানিয়েছেন, মার্কিন অস্ত্র ভাণ্ডারে বোমা বাড়ন তো আইএস জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার বোমা বর্ষণ করতে গিয়ে ফুরিয়ে এসেছে মজুত করা বোমার ভাণ্ডার। দেশের শীর্ষ সামরিক কর্তার এই বক্তব্য যথেষ্ট আশঙ্কায় পেন্টাগন। হ্যারিস আরও জানিয়েছেন, ইরাক ও সিরিয়াতে জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন সেনার অভিযান অব্যাহত রাখতে অবিলম্বে আরও অস্ত্রশস্ত্রের প্রয়োজন। অ্যাডমিরাল হ্যারিস স্বীকার করে নিয়েছেন, জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার বোমা বর্ষণ করতে গিয়ে মার্কিন সেনার অস্ত্র ভাণ্ডার ফুরিয়ে এসেছে। জাতীয় স্বার্থে এখনই আরও অস্ত্রশস্ত্র বিশেষত বোমার যোগান বাড়াতে অনুরোধ করেছেন তিনি। এর পাশাপাশি টর্পেডো ও মাইনও ফুরিয়ে এসেছে বলে জানিয়েছেন তিনি। ছোট ব্যাসার্ধে শক্তিশালী বিস্ফোরণ ঘটানোর মতো বোমার সবচেয়ে বেশি দরকার এখনও, খবরটি জানিয়েছেন মেল অনলাইন। মার্কিন সেনেটে অ্যাডমিরাল হ্যারিস আরও জানিয়েছেন, ইয়েমেনে জঙ্গি ঘাঁটিগুলি লক্ষ্য করে নিখুঁত হামলার জন্য আরও ড্রোন দরকার। রবিবারই মার্কিন ড্রোন হামলায় সানাই 5 সন্দেহভাজন আল কায়েদা জঙ্গির মৃত্যু হয়েছে। সূত্র সংবাদ প্রতিদিন। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।